فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد بنجان تسيئتين دي بي لوتاري كي حلال نا حرام اقول بالله توفيق এক কথায় লটারি বলতে যা কিছু বোঝায় সেটি হালাল নয়। যেখানে লাভ লোকসানের প্রশ্ন আসবে সেটি বা হার জিতের প্রশ্ন আসবে সেটি কোশ্চেন কালো, এটা হালাল নয়। হ্যাঁ, লটারি করা যেতে পারে দুইজনের মধ্যে, দুইজন একই বিষয় দাবি করছে, সেই ক্ষেত্রে দুইজন যদি সম্মতি প্রদান করে যে লটারির মাধ্যমে যার নাম আসবে সে এইটা পাবে, সেইটি জায়েজ আছে। মানে দুইজনই হচ্ছে সমান অধিকার রাখে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোথাও সফরে যাওয়া মনস্থ করতেন, আর সফরে গেলে সাধারণত কোনো এক বিবিকে তিনি সঙ্গে নিয়ে যেতেন, সেই ক্ষেত্রে তার যেহেতু একাধিক বিবি ছিল, প্রত্যেকেই তার সঙ্গী হওয়ার জন্য আগ্রহী ছিলেন, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, যার নাম লটারিতে আসতো তাকে তিনি নিয়ে যেতেন। এর দ্বারা সুবিধা কী, যে কেউ কারোর প্রতি কোনো ক্ষোভ থাকবে না, এটা আল্লাহর তাকদীর বা ভাগ্যকে মেনে নেওয়ার সামিল। তাছাড়া যেখানে হার জিতের প্রশ্ন আসবে সেইখানে কিন্তু এই লটারি, এটি হচ্ছে হারাম। সূরা মায়দার 90 নং আয়াতে এই লটারিকে হালাল করা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালে শয়তান ফাইস্তানিবু, এবং লটারিকে সেখানে শয়তানের আমল, শয়তানের কার্যাবলীর মধ্যে গণ্য করা হয়েছে। এই জন্য সকল প্রকার লটারি থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, অ্যাভয়েড করে চলাই উচিত, এইটা নিশ্চয় জায়েজ নয়। আল্লাহু আলাম। يا رب العالمين.